কুষ্টিয়া দৌলতপুর উপজেলা ছাত্র দল ও কলেজ ছাত্র দলের নতুন কমিটি দেওয়ায় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলের নেতৃত্বে নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 4টার সময় তারা গুনিয়া বাজার থেকে হাজারো নেতাকর্মী নিয়ে থানার মোড় পর্যন্ত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রফিকুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক মিঠু আলী, রতন আলী, খালিদ বিন শরীফ কিরণ, হাসান আলী, রিমন হক, আনন্দ হক, সবুজ আলী ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ। আনন্দ মিছিলে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি করেন নেতাকর্মীরা।